হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে। তো তোমাদেরকে আমাদের মাঠটা পুরোটা দেখাবো। দেখো বাইরে আজকে ভালো রোদ্দুর দিয়েছে আর বেশ গরমও লাগছে। তো দেখো আজকে আমি চলে এসেছি, তো তোমাদেরকে দেখাবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আমার বাবার সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মাঠে যাওয়ার জন্য। তো আমাদের মাঠে আজ কী কী ফসল লাগানো আছে তো তোমাদেরকে পুরোটা শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাবা আমাকে সকাল সকাল ক্যালিপার পরিয়ে দিয়েছে মাঠে যাওয়ার জন্য, কারণ খালি পায়ে তো আমি যেতে পারবো না। তাই একটু ভাবলাম বাইরে আউটডোরে একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। তাই বাবা এখন ভিডিওটা তুলে দিচ্ছে, তা আমিও যাচ্ছি বাবার সাথে সাথে। এটা হলো আমাদের রাস্তার কল। তো পুকুরের ওই পাড়টাও অনেকগুলো কল আছে, তো এখানে সবাই খাওয়ার জন্য জল ভরে কাচাকুচু করে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো এটা হলো সেই পুকুরটা। তো পুকুরটাতে এখন দমে ভর্তি, তো পাড়ার ছেলেগুলো এই পুকুরটাতে মাছ ধরে, খেলাধুলো করে, স্নান করে। ওই দেখো বন্ধুরা, আমি এখন পুকুরে পাড় দিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর কলা গাছ পুকুরে পাড়ে। আমার একটা দাদু এই কলা গাছটা লাগিয়েছে। তো এই কলা গাছের মোচা, ভাড়ুল, কলা আমরা সব খাই, রান্না করে বেশ ভালোই লাগে। তো তোমরা এলে তোমাদেরকেও খাওয়াবো। বন্ধুরা আমি একটু হাঁপিয়ে গেছি, তো আমি একটু এখানে বসবো। তো আমার বাবা মাঠে গিয়ে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবে। এই পুকুরে জলটা আগে খুব ভালো ছিল, আমরা ছোটোবেলায় স্নান করতাম, কত খেলাধুলা করতাম। কিন্তু এখন আর এই জলটা ব্যবহার করা যাবে না, স্নান তো করাই যাবে না, স্নান করলে গা চুলকাবে। এখন জমিগুলোতে সব ধান পোঁতা হয়ে গেছে। তো আবার যখন ধানের চারাগুলো বড় হবে, যখন ফসল ফলবে, তখন তোমাদেরকে আবার সেটা শেয়ার করব। তোমাদেরকে তো লাল ডাটা রেসিপি দেখিয়েছিলাম, তো এগুলো হচ্ছে সেই লাল ডাটের গাছ। তো ডাটাগুলো না খেতে খুব মিষ্টি। তো দেখো আজকে তোমাদের সেই গাছগুলো শেয়ার করছি। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, রোদের খুব তাপ, তাই রোদের মধ্যেই ভিডিওটা করছি। প্রকৃতি মনে হচ্ছে কাছে ডাকছে, আর এদিকে পাখির ডাক কত সুন্দর লাগছে। এই কলা গাছটা হচ্ছে আমাদের, এই কলা গাছের কলা খুবই মিষ্টি। এই কলা কেটে নিয়ে গিয়ে বাড়িতে পাকাতে দিই, পেকে গেলে তারপরে আমরা খাই। দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। তো ওই দিকটা হলো আমাদের মেন রোড, বাসের আওয়াজ শোনা যাচ্ছে। তো ওই দিকটা দিয়ে আমাদের বহরমপুর যাওয়া যায়। বন্ধুরা একটা গান আছে না, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সত্যি তাই মিলে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, সত্যি মনকে মুগ্ধ করছে। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের ঝিঙের গাছ। তো এই ঝিঙের গাছগুলো আমার বাবা আর আমার কাকারা লাগিয়েছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরটাই না লাগছে। ছাগলগুলো কত সুন্দর চড়ছে, মাঠের কচি কচি ঘাসগুলো খাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ঠাকুমা বসে আছে, তো ঠাকুমাটা বসে বসে ছাগল চড়াচ্ছে। এই দেখো এইগুলো হচ্ছে আমাদের বেগুনের গাছ। তো বেগুনের গাছে বেগুন এখন ধরে নিয়ে গাছগুলো এখন ছোট ছোট হয়ে আছে। তো আমাদের এখানে সাদা কালো দুটো বেগুনই চাষ করে।
দেখো, আমাদের এখানে কিছুটা ধান আর কিছুটা সবজি লাগানো আছে। তো এই জমিগুলো আমাদের নিজস্ব না, এই জমিগুলো আমরা ভাগের করি। দেখেছো বন্ধুরা, আমাদের গাছে একটা কত বড় ঝিঙে ধরেছে! মনে হচ্ছে যেন ঝিঙেটা পাতা আড়ালে লুকিয়ে আছে, কেউ দেখতে পাবে না। হাঁসগুলো পুকুরে জলে কত সুন্দর চড়ছে! পুরো গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য। চলো বন্ধুরা, আমাদের ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা আর বেশি লং করবো না। আমার ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা বন্ধুরা।